মেন্টালি প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন একটা সাথে নিয়ে যাবেন যে যে কোনো পরিস্থিতি আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি পড়ুন না কেন, সেখান থেকে যাতে রিকভার করতে পারেন। মনের জোর কিন্তু চাই ভাই। ঘুরবার জন্য দুটো জিনিস চাই আমি মনে করি, একটা হচ্ছে শরীর সুস্থ, দ্বিতীয়ত হচ্ছে মনের জোর। চলছে ডিসেম্বর মাস, মানে এটা 2022 প্রায় শেষের দিক। এরপরে আসছে জানুয়ারি মাস, সেটা 2023 নতুন বছরের জন্য খুব একটা সুন্দর সময় যারা ঘুরতে যেতে ভালোবাসেন। আপনারা সবাই এই টাইমটাতে, বিশেষ করে ডিসেম্বর বা জানুয়ারি মাসে, একটা প্ল্যান নিশ্চয়ই ফ্যামিলির সাথে করে থাকেন যে আমরা একটু মানে চলো একটু বাইরে ঘুরে আসি, ঠিক না? বা নিউলি ম্যারিডরা যারা আছেন, যারা নতুন বিবাহিত হয়েছেন, নিজেদের সম্পর্কে বেঁধেছেন, তারা ভাবছেন যে চলুন ঘুরে আসি, বা চলো আমরা ঘুরে আসি, বা ফ্রেন্ডসরা মিলেও ভাবছেন যে একটু ঘুরে আসি। তো তাদের জন্য এই এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার কথাগুলোকে মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? কেননা এই ছোট্ট ভিডিও হয়তো আপনাদের কোনো না কোনো কাজে এত উপকারে লেগে যাবে, আপনারা নিজেরাও সেটা বুঝতে পারবেন না যখন এই ভিডিওটা যদি না দেখেন। তো ভিডিওটা এবার শুরু করছি দেরি না করে। এই সময়টা হচ্ছে বছরের শেষ আর বছরের শুরু, দুটোর একটা মধ্যকাল সময়। এই টাইমটাতে আমাদের মধ্যে থেকে প্রচুর বাঙালিরা বিশেষ করে প্রচুর একটু ঘুরতে যেতে ভালোবাসে, কেননা শীত কিন্তু পড়ে গেছে। শীত পড়ে যাওয়া মানে সিকিমের মতো জায়গায় ওখানে বরফ পড়া, সেই স্নো এর একটা আলাদা মজা, বা স্নোফল হয় যে সেটার একটা আনন্দ অনুভূতি, সেটা নেওয়া, বাচ্চাদের ইভেন কি ছোট ছোট বাচ্চারা যারা প্রথম জীবনে বরফ দেখছে, তাদের কাছে খুব একটা এসেনশিয়াল কিন্তু এটা টাইম ঘুরবার জন্য। তো আপনারা যদি যেতে চাইছেন অবশ্যই যান, কিন্তু আজকের এই টপিকটা যেটা মেন উদ্দেশ্য যার জন্য এটা বানানো, সেটা হচ্ছে আপনারা কি কি জিনিস মাথায় রেখে পড়ে আপনারা সিকিমে ঘুরতে যাবেন। প্রথমত জিনিস আমি বড়দের ফার্স্টে বলে নেব, তারপরে বাচ্চাদের বলবো, ঠিক আছে? বড়দের জন্য প্রথম হচ্ছে যেটা ফার্স্ট দরকার, সেটা হচ্ছে ঠান্ডা জামা কাপড় ভালোভাবে কিন্তু নিয়ে যাবেন। সেটা জ্যাকেট হোক, সেটা সোয়েটার হোক, যেটা আপনি পরতে কমফর্টেবল, সেটা কিন্তু অতি অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। দ্বিতীয় জিনিস সেটা হচ্ছে মেডিকেশন। কেননা দেখুন, আপনি যেখান থেকেই বিলংস করুক না মানে করুন না কেন, আপনি যে জায়গা থেকে যে জায়গায় যাচ্ছেন, সিকিমের মতো যে জায়গায় আপনি যাচ্ছেন না, ওখানে কিন্তু ঠান্ডাটা প্রচণ্ড বেশি, কাপকাপানি ঠান্ডা, মানে সেই ঠান্ডাটার অনুভূতি ওখানে গিয়ে সেই ফিলিংসটাই টোটালি আলাদা। তো হট করে যখন আপনি এই ঠান্ডা থেকে, মানে যেখানেই আপনি আছেন না কেন, ওখান থেকে সিকিমের ঠান্ডায় পৌঁছাবেন, আপনার শরীর খারাপ হওয়াটা কিন্তু মানে কি বলবো 90% সম্ভাবনা আছে হতে পারে। সেগুলো নর্মাল কি কি হয়, সেটা হচ্ছে জ্বর, সর্দি, কাশি, পেট খারাপ বিভিন্ন খাবারের জন্য, তো এই রকম জাতীয় প্রবলেম আপনাদের হতে পারে। তো তার জন্য আপনার যে ঘরোয়া ডাক্তার আছে, বা আপনি যে কোনো জেনারেল ফিজিশিয়ান ডাক্তারের সাথে কনসাল্ট করে কিছু কিছু ওষুধ আপনার সাথে অতি অবশ্য নিয়ে যাবেন। যেমন হজমের ওষুধ, গ্যাসের ওষুধ, জ্বরের ওষুধ, এইগুলো আছে। তার সাথে আছে আপনার, ধরুন কাশি হচ্ছে, সেটার ওষুধ। আচ্ছা, কোথাও কাঁটা ছিঁড়া গেল খেলতে গিয়ে বরফের মধ্যে, স্নোয়ের মধ্যে, বা কোনো, যাতে ঠাকুর করে না হোক কিন্তু তাও বলে রাখছি, দুর্ঘটনা কোনো ঘটলো সেখানে তার জন্য ব্যান্ডেড, ঠিক আছে? যাদের হাতে পায়ে ব্যথা আছে তাদের জন্য ভলিনি, ছোট ছোট জিনিস এগুলো সাথে নিয়ে যাবেন। প্লাস যা যা ওষুধ হয়, প্যারাসিটামল, আমরা সবাই জানি যে গা হাত পা ব্যথা জ্বরের জন্য এগুলো দরকার, বা ক্যালপল, প্যারাসিটামল বা ক্যালপল, এইগুলো নিয়ে যাবেন, বড়দের জন্য বলছি কিন্তু আমি, ঠিক আছে? আর সাথে কি নেবেন, এইগুলো তো আছেই, সাথে একটা ডক্টরের মেডিসিনের বা ডক্টরের একটা মানে প্রেসক্রাইব করা কিছু ওষুধ কিন্তু নিয়ে যাবেন। বলবেন, আপনাদের ফ্যামিলি ডক্টর নিশ্চয়ই সবার আছে, বলবেন যে আমার এই এই জিনিস, আমি এখানে যাচ্ছি, আমার এই এনভায়রনমেন্টে আমি থাকবো, তো এর যোগ্য আমাকে ওষুধ কী কী নিয়ে যেতে হবে সেটা আমাকে প্রেসক্রাইব করুন। আপনারা যদি নিজেরাও বুঝতে না পাচ্ছেন, আমার ভিডিওতে তো আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের, কিন্তু তাতেও যদি বুঝতে না পাচ্ছেন, তো ফ্যামিলি ডক্টরের সাথে কনসাল্ট করে শারীরিক
পরিস্থিতি ভালো না খারাপ সেই বুঝে সেই হিসাবে ওষুধ নিয়ে আপনারা যান, আপনারা ভালোভাবে ওখানে এনজয় করতে পারবেন। এবার বাচ্চাদেরটা বলি, বাচ্চাদের জন্য এসেনশিয়াল সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ঠান্ডা যত রকমের জামা কাপড় হয় সেগুলো নেবেন, হাতের গ্লাভস নেবেন, কারণ হাত কিন্তু খুব ফ্রিজ হয়ে যায় এই টাইমটাতে, বিশেষ করে যেহেতু ঠান্ডাটা বেশি তো তাই। এছাড়াও বাচ্চাদের যত রকমের ওষুধ হয়, এবার আপনারা দেখুন আমরা বড়রা যারা হই না, জ্বর হয়েছে প্যারাসিটামল খেয়ে নিলাম, কাশি হয়েছে ব্রোমোক্সিন খেয়ে নিলাম, বা কোন রকম কাশির ওষুধ খেয়ে নিলাম, কিনে পড়ে সেটা হয়ে যায় বা আমাদের ঠিকও হয়ে যায়, কিন্তু ছোটদের তো রিস্ক নেওয়া যায় না, ছোটদের যেমন খুশি ওষুধ দেওয়া যায় না, ওই জন্য বাচ্চাদের প্রপার মেডিকেশন নিয়ে পড়ে তারপরে যাবেন। সেটা আপনাকে সেটা আপনাকে প্রেসক্রাইব বা সেটা আপনাকে ভালোভাবে দিক দেখিয়ে দেবে টোটাল কে, সেটা হচ্ছে আপনাদের ডাক্তার, ডক্টর যে আছেন ডক্টরের সাথে কনসাল্ট করে পরে তারপরে অতি অবশ্যই যাবেন। জামা কাপড় নেওয়ার সাথে সাথে পর্যাপ্ত বাচ্চাদের খাবার অতি অবশ্যই সাথে ক্যারি করবেন। নিজেদের খাবার আমরা যা খুশি পেলেও আমরা বড়রা কিন্তু রাস্তায় কিনে খেয়ে নিতে পারি, কিন্তু বাচ্চারা কিন্তু সব খাবার কিন্তু খেতে পারে না, ওই জন্য কিছু বাচ্চাদের খাবার সাথে কিন্তু ক্যারি করবেন, এটা কিন্তু মাস্ট আমি বলে দেবো, ক্যারি কিন্তু অতি অবশ্যই করবেন বাচ্চাদের কিছু খাবার। আচ্ছা আর কি কি করবেন, বাচ্চাদেরটা আবার হয়ে গেল। এবার অল ইন অল বলছি, বড় বাচ্চা সবার জন্য একটা কথা অতি অবশ্যই আমি বলছি, এটা মাথায় কিন্তু রাখবেন, সিকিমের মতো জায়গায় যেহেতু পাহাড়ি এলাকা এনি টাইম কিন্তু বৃষ্টি কিন্তু হতেই পারে, আপনি সারা বছরের মধ্যে যে কোনো টাইমেই যান না কেন বৃষ্টি কিন্তু হতেই পারে, ওই জন্য অতি অবশ্যই ছাতা কিন্তু কিনে নিয়ে যাবেন, কেননা সিকিমের মতো জায়গায় ছাতার দাম বেশি। হ্যাঁ সিকিমে গেলে কিছু প্লাস পয়েন্টও আছে, ওখান থেকেও ছাতা কিনতে পারেন, কিন্তু ওগুলোর দাম বেশি। কিন্তু আরেকটা আপনার জিনিসও আছে, ওখানে গেলে আপনি আমাদের যেখানে আমরা থাকি ওখানে সবসময় হয়তো নাও পাওয়া যেতে পারে, বড় বড় ছাতা পাওয়া যায় ওখান থেকেও, সিকিম থেকেও কিনতে পারেন, মানে গ্যাংটক তো পৌঁছাবেন ফার্স্টে, ওখান থেকে কিনতে পারেন ছাতা বা রেনকোট, বড় বাচ্চা সবার জন্য বলছি জরুরি, এটা কিন্তু কিনে নিয়ে যাবেন। তৃতীয়ত হচ্ছে মেন্টালি প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন একটা সাথে নিয়ে যাবেন, যে কোনো পরিস্থিতিতে আপনি পড়ুন না কেন সেখান থেকে যাতে রিকভার করতে পারেন, মনের জোর কিন্তু চাই ভাই। ঘুরবার জন্য দুটো জিনিস চাই আমি মনে করি, একটা হচ্ছে শরীর সুস্থ, দ্বিতীয়ত হচ্ছে মনের জোর, এই দুটো জিনিস কিন্তু চাই, আর সাথে টাকা করি এগুলো তো দরকারই, জানেনি এক টাকা ছাড়া বাইরে চলা যায় না। টাকা যখন তুললাম কথাটা আপনাদেরকে একটা কথা বলি, যেহেতু বাইরে ঘুরতে যাচ্ছেন আপনার কোথায় কত খরচা হবে কোনো আইডিয়া নেই, তাই জন্য আমি বলছি চেষ্টা করবেন এক্সট্রা কিছু টাকা নিয়ে যাওয়ার, বা এটিএম কার্ড বা এক্সট্রা কিছু ক্যাশ মানি নিয়ে যাওয়ার, কারণ অনেক জায়গায় এটিএম নেই, অনেক জায়গায় ক্যাশ তুলতে পারবেন না, তো আপনার কাছে ক্যাশ থেকে গেলে না আপনার সেটা কাজে লেগে যাবে, তো ওই জন্য বলছি এক্সট্রা কিছু পয়সা অতি অবশ্যই নিয়ে যাবেন। তো আমি টোটাল কভার করলাম কিন্তু যে কী কী নিয়ে যাবেন কী কী করবেন, এর পরেও কিছু কথা থাকে যেগুলো আমার বলাটা জরুরি। দেখুন সিকিমের মধ্যে কিছু কিছু এমন জায়গা আছে না, সেগুলো হাই অ্যাল্টিটিউড, বা হাই অ্যাল্টিটিউড বলতে মানে অনেক উচ্চতায় সেই জায়গাগুলোতে আপনাকে ঘুরতে হবে, সেটা হচ্ছে জিরো পয়েন্ট, কালা পাথর, আরও অনেক এরকম জায়গা আছে পুরো সিকিমের মধ্যে, সেখানে আপনাকে ঘুরতে হতে পারে, তো ওই জন্য যাদের নিঃশ্বাসের কষ্ট আছে ইনহেলার অতি অবশ্য নিয়ে যাবেন, অক্সিজেন সিলিন্ডার অতি অবশ্য একটা সাথে ক্যারি করবেন, ওখানের জন্য স্পেশালি বলছি যদি আপনি প্ল্যান করছেন 7-10 দিনের, কিছু কিছু জায়গা এমন আছে অক্সিজেনের প্রচণ্ড অভাব হয়, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা আমার চ্যানেলে আরও সিকিমের ভিডিও আছে, প্রত্যেকটা জায়গা কেমনভাবে ঘুরেছি, কি অসুবিধা ফিল করেছি, কি ভালো পেয়েছি, টোটাল আমার ডিটেলস দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখে নেবেন, আপনাদের হেল্পে লাগবে ওই জন্যই বলছি। তো এইগুলো মেনটেন করে আপনারা সিকিমে ঘুরতে যান, আপনারা ভালোভাবে ঘুরে আসতে পারবেন। আর অতি অবশ্যই বলবো লাস্ট যেটা জিনিস সেটা হচ্ছে, এটা এই টপিকের মধ্যে পড়ে না, তাও আমি একটা এক্সট্রা বোনাস টিপস আপনাদের দিয়ে রাখছি, সিকিমে যারা ঘুরতে যেতে চাইছেন এনিথিং প্লেস, দার্জিলিং, পেলিং, যে কোনো প্লেসে,
সব নেটওয়ার্ক কিন্তু সমান কাজ করে না। চেষ্টা করবেন, যদি স্বামী স্ত্রী যাচ্ছেন বাচ্চা নিয়ে, চেষ্টা করবেন অন্তত দু তিনটে নেটওয়ার্ক সিম যাতে আপনারা সাথে নিয়ে যান, ভোডাফোন, এয়ারটেল, বিএসএনএল। ওখানে আমি একটা জিনিস ফলো করেছি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, জিও কিন্তু টাওয়ার ধরে কিন্তু সবসময় কিন্তু ধরে না, নেট কিন্তু প্রায় না চলার মতো। এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল এই তিনটে নেটওয়ার্ক যদি আপনার কাছে থাকে, আপনার কিন্তু খুব হেল্পফুল হবে, আপনি কন্ট্যাক্ট করতে পারবেন সবার সাথে, কোনোরকম অসুবিধা হবে না। তো আজকের এই কথাগুলো, ছোট ছোট জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আমি আপনাদের জানিয়ে দিলাম, কারণ আপনাদের হেল্পের জন্য, যেহেতু দরকার পড়বে, যাতে আপনারা অসুবিধায় না পড়েন তার জন্যই ভিডিওটা বানালাম। তো আশা করছি আজকের ভিডিওতে আপনাদের ছোট ছোট হলেও অনেক ইনফরমেশন দিতে পেরেছি। যদি আমার ভিডিওটা বা আমার এই যে থিঙ্কিং নিয়ে বানানো ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার করে থাকে, বা আপনাদের ঘুরতে যাওয়ার আগে একটু হলেও আপনাদের এই জিনিসগুলো মনে করিয়ে দেওয়ার একটা উপকারে লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা সিকিমে কবে যাচ্ছেন, বা সিকিম ঘুরে এসে পরে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো, কেমনভাবে ঘুরে আপনাদের কী এক্সপিরিয়েন্স হয়েছে, কোনো অসুবিধা হলো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে।